আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। বিডি টেকনোলজি চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে আরো একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক ব্রাউজার লক, অর্থাৎ লগ ইন অ্যাপ্রুভাল কিংবা লগ ইন চেক পয়েন্ট। তো এই লকটা সম্ভবত কেন হয় বা কিসের জন্য হয় সেটা প্রথমে আপনাদেরকে বলে রাখি। ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করতে চাচ্ছেন, কিন্তু এই ডিভাইসের যে অ্যাপস কিংবা সফটওয়্যার আপনাকে পারমিশন দিচ্ছে না, পারমিশনের জন্য আপনাকে বলতেছে লগ ইন অ্যানাদার ফোন অর কম্পিউটার, নতুবা অন্য কোনো অপশন আপনাকে সাজেক্ট করতেছে আপনি সেটা সিলেক্ট করার জন্য। তো ধরেন আপনি যেই ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে ইউজ করেছেন সেই ডিভাইসটা আপনার নাই, আবার ডিভাইস থেকে আপনার অ্যাক্সেসটা হারিয়ে ফেলেছেন, তো আপনি কিভাবে সেই লগ ইন অ্যাপ্রুভাল অর্থাৎ লগ ইন এই যে চেক পয়েন্টের যে অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে আপনি আনলক করে ব্রাউজার পারমিশন নেবেন, তো এটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা অ্যাকাউন্ট নিয়ে আমি কাজ করতেছি, সেটা লগ ইন অ্যাপ্রুভাল প্রবলেম। তো এখানে যে আপলোড আইডি এরকম অপশন আসছে, সেটা আপনারা যদি ক্রোম ব্রাউজারে কিংবা অন্যান্য ব্রাউজারে আপনারা লগ ইন করেন তাহলে অনেক সময় আসবে না। তো আপলোড আইডি এই অপশন নিয়ে আসার জন্য আপনাদেরকে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আপলোড আইডিতে ক্লিক করার পরে একটা ফ্রেশ একটা জিমেল দিয়ে দেবেন, সেটা টেম্পোরারি জিমেল হইলে সবচেয়ে বেশি ভালো হবে, বা আপনাদের অন্যান্য যে কোনো একটা জিমেল আপনারা ইউজ করতে পারেন। তো জিমেল দেওয়ার পরে জিমেলে কনফার্মেশন একটা কোড যাবে, কোডটা নিয়ে বসানোর পরে আপনারা কী করবেন, আপনাদের একটা ফেসবুক ডকুমেন্ট আপলোড করে নেবেন। ফেসবুক ডকুমেন্ট বলতে ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম জন্ম তারিখ মিল আছে এমন একটা ডকুমেন্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপলোড করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন পিকচারটা যাতে সুন্দর করে ওঠানো হয় এবং যাতে স্পষ্ট আপনাদের নাম জন্ম তারিখ পিকচার এগুলো বোঝা যায়। যদি এগুলা বোঝা না যায় তাহলে কিন্তু ব্লাওয়ার চলে আসলে কিন্তু অ্যাকাউন্ট আপনাদের রিভিউটা পজিটিভ দেবে না জিমেইলে, আপনাদের রিভিউটা কিন্তু নেগেটিভ চলে আসবে। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা কুই রিলেটেড বা কীভাবে পিকচার তুলে সাবমিট করবেন। এই যে দেখেন আমি কিন্তু সাবমিট করতেছি, আবার অনেক সময় সাবমিটে কিন্তু লেট হয়, 10 থেকে 15 মিনিট এরকম টাইম চলে যায় অনেক সময় সাবমিট করতে। যেহেতু লগ ইন অ্যাপ্রুভাল তাই সাবমিটের বিষয়টা হচ্ছে একটু সময় লেগে যায়। তো সাবমিট যখন পুরোপুরি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আমি টাইম কয়টার সময় এটা নিয়ে কাজ করতেছি, 9:47 সাবমিট করতেছি। তো দেখা যাক আমার সাবমিটটা হয়ে যাওয়ার পরে যে কতক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা আমি রিকভার করি। এই যে দেখেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, অর্থাৎ আমার ডকুমেন্ট যেটা আছে সেটা সাবমিট করা হয়েছে এবং এরা 48 ঘন্টা চুজ করেছে আমাকে রিভিউ করার জন্য। যদিও বা এতক্ষণ সময় লাগবে না, এর ভেতরেই হয়ে যাবে। তো আপনাদেরকে আমি লাইভ আজকে এটা দেখাবো, আমি সাবমিট যে তারা ট্র্যাক আমি যে মেসেজ সাবমিট করেছি যে ডকুমেন্টটা, তারা আমার মেইলে একটা ট্র্যাকিং মেসেজ পাঠিয়েছে সেটাতেই আমাকে কনফার্মেশন রিভিউ দেবে। তো এই কনফার্মেশন এসএমএসের মেইলের জন্য আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে। এই যে দেখেন আমি ব্রাউজারটা রিফ্রেশ করেছি মেইলটা ওপেন করে, তো রিভিউ চলছে, উপরে লেখা আছে আমার জমা দেওয়ার আইডি নাম্বারও আছে, তারপর রিভিউ চলছে। এখানে দেখেন আপনার জমা রিভিউ করা হচ্ছে, রিভিউ সাধারণত 48 ঘন্টা সময় লাগে এরকম বলতেছে। যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই যে 3 নম্বর যেই গড় আছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম গড়ে আপনার সবুজ টিক চিহ্ন দিয়ে আপনার কনফার্মটা হয়ে যাবে। যখন সাথে কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আপনার এই জিমেইলে তারা অ্যাক্সেস পাঠিয়ে দেবে কীভাবে আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য একটা টেম্পোরারি পাসওয়ার্ড আপনাকে ইউজ করার জন্য বলবে, সেটা আপনাকে এখানে দিয়ে দেবে। আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং সবার কাছে একটা প্রত্যাশা থাকবে, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আর ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যাদের সমস্যা ফেসবুক রিলেটেড, তারা নিজেরা পাচ্ছেন না নিজেদের সমস্যার সমাধান করতে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। এই যে দেখেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এখন সাথে সাথে আমার জিমেইলে একটা মেইল চলে আসবে।
এই যে দেখেন নিউ ইমেল অ্যাড্রেস, তারপর থ্যাংকস ইউ ফর সাবমিটিং ইউর আইডি, আমি সাবমিটিং ইউর আইডির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসবো, নিচে আসার পরে এই যে কোড যেটা আছে সেটা আমি কপি করব। কপি করার পরে আমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে চলে আসার পরে এখানে আমি ফেসবুক লিখে সার্চ করব, ওয়েব ডট ফেসবুক লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে অ্যাকাউন্টের ইমেল দেব, আমি ইমেলটা বসাবো। তারপর এই যে টেম্পোরালি যে পাসওয়ার্ড আছে সেটা আমি বসাবো, বসিয়ে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ব্রাউজারে পারমিশন দিয়ে দিয়েছে, আমি সেভ করে নিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে, অবশ্যই অনেকের পাসওয়ার্ড দিতে বলবে না কিন্তু অনেকে বলবে, যেহেতু আমাকে বলতেছে আমি পাসওয়ার্ড দিয়ে আমি আমার সম্পূর্ণ সব কিছু ওকে করে নিলাম। ইউ আর অল সেট, তো আমার ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন হয়েই গেছে, আপনারা লাইভ দেখতে পাইতেছেন এবং বেশিক্ষণ লাগে নাই। দশ থেকে আমি 9:47 কাজে লাগেছিলাম, 10:01 হয়েছে আমার অ্যাকাউন্ট, আমি কমপ্লিটলি কাজ শেষ করে ফেলেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যাদের ফেসবুক রিলেটেড সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাদের সমস্যা নিয়ে অবশ্যই সুন্দর একটা সমাধান দিতে পারবে আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।